আসসালামু আলাইকুম। সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষ ডিগ্রি পঞ্চম পত্র এবং মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোর্স সামাজিক গবেষণা পরিসংখ্যান অংশের বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। এর প্রেক্ষিতে বিস্তার পরিমাপের যে গ বিভাগে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ধারাবাহিক সমাধান করছি। দেখো, বলছে নিম্নের পদার্থপথে গড় ব্যবধান বা মেইন ডেভিয়েশন নির্ণয় করো, যেটা ডিগ্রি 2017 সালে এসেছে। তো আমরা জানি গড় ব্যবধান মূলত তিনটি উপায়ে নির্ণয় করা যায়, গাণিতিক গড়ের সাহায্যে, মধ্যমার সাহায্যে আমরা এবং প্রসারকের সাহায্যে। আমরা মূলত গাণিতিক গড়ের সাহায্যে দেখাবো এটা। তো দেখো, গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো। সমাধান একটু লক্ষ্য রাখো যে গড় হতে গড় ব্যবধান নির্ণয় সারণি, ঠিক আছে? তাহলে আমার কী দেওয়া আছে এখানে? শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তাহলে আমরা সিআই শ্রেণী মধ্য বিন্দু যেটাকে আমরা বলছি এক্স, গণসংখ্যা যেটাকে আমরা বলছি এফ, ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি ডি এফ ডি, এই পর্যন্ত আমার গাণিতিক গড় বের করা হবে। যেহেতু এক্স মাইনাস এক্স বার আর একটা হচ্ছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, তাহলে আমার যেটুকু দরকার একটু লক্ষ্য রাখো সেটা হলো কি, শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা ডি এফ ডি, আর একটা হলো এই, ঠিক আছে? এই হলো আমার দেওয়া আছে। তাহলে শ্রেণী ব্যবধান কত? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে কত বলো 50, 50 থেকে কত 60, 60 থেকে কত 70, 70 থেকে কত 80, 80 থেকে এই এই মানগুলোই আমার দেওয়া আছে। ওকে, জাস্ট এখন দেখো যে কাজটা আমরা করব, একটু লক্ষ্য রাখো যে এইটার আমার কী দিয়েছে, গণসংখ্যাটা আগে দিয়েছে এটা লিখে নিই। দেখো এই হলো আমার মান দেওয়া আছে। ওকে, তাহলে গণসংখ্যা কত দিয়েছে? 5, 8, 10, 12, 15, 10, অর্থাৎ টোটাল গণসংখ্যা আমার কত দেওয়া আছে? টোটাল গণসংখ্যা হচ্ছে 60। ওকে, তাহলে শ্রেণী মধ্যবিন্দু 20 আর 30 যোগ করলে কত হচ্ছে? দেখো 50 দুই দুই ভাগ করলে কত? 25। শ্রেণী ব্যবধান 35, 45, 55, 65, 75 আমরা পাইলাম, সির মান কত? 10, তাই না? তাহলে এখন আমি এক্সের মধ্যে দেখুন 1, 2, 3, 4 এখানে ধরলাম এ, তাহলে হচ্ছে 0, -1, -2, 1, 2, 3, তাহলে 5 দোকানে কত হলো? 10, 8, তারপরে হলো 0, 12, 15 দোকানে 30, 3, 10, 30, 30, 60, 70, 72 প্লাস হলো 72, মাইনাস হলো 18, তাহলে 72 থেকে যদি 18 আমরা বাদ দিই, 72 বিয়োগ, দেখো 72 বিয়োগ 18 তাহলে কত হলো? 72 বিয়োগ 18 তাহলে কত হলো? 54। এই 54 হলো সামেশন এফ ডির মান। ওকে, প্লাস 54। তো আমরা জানি যেহেতু গড়ের সাহায্যে গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করব, তাহলে আমার প্রথম কাজ হবে কার মান বের করা, গাণিতিক গড়ের মান বের করা। একটু দেখো আমার টেবিলে এখন, তাহলে আমি কী করব, গাণিতিক গড় বের করব। তাহলে এই গাণিতিক গড়ের জন্য আমার যে ফর্মুলা একটু লক্ষ্য রাখো, যে আমরা জানি গাণিতিক গড়, দেখো এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি, এখানে এ সমান দেখো অনুমিত গড়, অনুমিত গড় কত ধরেছি আমি? 45। এফ হচ্ছে কি? গণ সংখ্যা। এন হচ্ছে দেখো মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা কত? 60। ডি সমান কত? এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি, যেটাকে আমরা বলছি কি বলো? স্তর বিচ্যুতি, স্তর বিচ্যুতি, তাই না? আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে আমরা প্রয়োজনীয় প্রসব মান পেয়ে গেছি, তাহলে এর মান হচ্ছে কত? 45। সামিশন এফ ডি হচ্ছে আমরা কত পেলাম? সামিশন এফ ডি 54, এনের মান হচ্ছে 60, সির মান হচ্ছে 10, তাহলে 45 যোগ হচ্ছে 540 ভাগ 60, তাহলে 45 যোগ তাহলে 540 ভাগ হচ্ছে 60, তাহলে কত হচ্ছে? 9, তাহলে কত হলো?
যোগ যোগ 45, তাহলে কত হলো 54। এই 54 হলো আমার কি বলো গাণিতিক গড়। এখন প্রশ্ন হলো যে আমি পরিমিত ব্যবধান, এখন দেখো প্রত্যেকটা মান থেকে আমি গড়, এখন পরবর্তী টেবিলটা একটু লক্ষ্য রাখো, এক্স মাইনাস কি বলছে বলো এক্স বার, তাহলে এক্সের প্রথম মান কত বলো, এক্সের প্রথম মান যা আছে তার থেকে আমি এক্সের প্রথম মান, এইটার একটু লক্ষ্য রাখো, তোমাদের বোঝার বিষয় যে এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স মাইনাস এক্স বার পরম মান, তাহলে এক্সের প্রথম মান কত বলো 25, 25 বিয়োগ 54 পরম মান, তাই না? তাহলে এইখানে কি আসে দেখো, 25 বিয়োগ 54 মাইনাস 29 আসে, দেখো মাইনাস এর ভিতরে, তাই না? তো এর পরম মানের অর্থ হচ্ছে চিহ্ন বর্জন, এখানে কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। তো অর্থাৎ এখানে কি লিখতে হবে, মাইনাস আসলেও 29, যেহেতু চিহ্ন বর্জন চিহ্ন ছাড়া, তাহলে 29, এই 29কে আমি গুণ দেবো কার দিয়ে, 5 দিয়ে, এফের মান, এফের মান কত 5, একবারে করে ফেলবা, তাহলে কত হলো 145, আবার তাহলে এখানে কত হলো 35, দেখো 35 বিয়োগ কত বলো 54, তাহলে কত হচ্ছে সরি এখানে আছে কত 35, 35 বিয়োগ কত 54, যেহেতু প্রত্যেকটার ব্যবধান কত করে 10 করে কমে আসছে, তাহলে এখানে 19, 19 গুণন কত হলো 8, তাহলে কত হলো আছে 152, তাহলে আবারও যদি 10 কমে আসে তাহলে এটা কত হলো 9, 9 গুণন 10 কত হলো 90। এবার দেখো তারপরে হচ্ছে দেখো 55, 55 বিয়োগ 54 তাহলে কত হলো বলো 1, তাহলে হচ্ছে 1 গুণন 12, তাহলে কত হচ্ছে 12, তাহলে হচ্ছে এটা হচ্ছে 11, তাহলে 11 গুণন 15, দেখো 11 গুণন 15, তাহলে কত হচ্ছে 165, 165, তারপরে হচ্ছে কত হচ্ছে 10 বৃদ্ধি পাইলে 21, তাই না? তাহলে 21 গুণন 75, 21 গুণন 10 210, এইভাবে আমরা পাইলাম। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো, 210, 165, তারপর 12, তারপরে 90, তারপর হচ্ছে 152, এইগুলো আমরা যোগ করে কত পাইলাম, এই সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ লাস্ট একটা যোগ হবে, আবার বুঝে নাও, সামেশন দেখো একটু লক্ষ্য রাখো, সামেশন পরম মান, সামেশন এফ, একটু সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এই সবগুলো যোগ হলে 774 আমি পাইলাম। তাহলে এই টোটাল যোগফল হলো কত, 774। এখন আমাদের যে গড় ব্যবধানের ফর্মুলা একটু লক্ষ্য রাখো, যে গড় ব্যবধান, গড় ব্যবধান আমাকে কী নির্ণয় করতে বলছে, গড় ব্যবধান বা গড় বিচ্ছুতি, গড় ব্যবধান এম ডি, দেখো ফর্ম ছোট্ট একটা ফর্মুলা, এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, তার মানে কত, 774 ভাগ কত, এন এর মান কত বলো 60, 774কে যদি আমি দেখো 774, আবার বুঝে নাও, 774 ভাগ 60, তাহলে কত হলো আমার 12.9, অর্থাৎ 12.9, এটাই হলো আমার উত্তর। তাহলে একটু বুঝে নাও, যখন আমি গড় ব্যবধান নির্ণয় করতে গেলাম তখন কিন্তু আমার এই পরম মানের বিষয়টা তোমাদের আরও খেয়াল রাখতে হবে। তোমাদের আবারও বলে আমার বিস্তার পরিমাপের তোমার 18 নম্বর যে লেকচারটা আছে, 18 এবং 19 নম্বর প্লে লিস্টে দেখবা যে অনেকগুলো লেকচার আছে, 19 নম্বরে, সেটা বিশেষ করে বিস্তার পরিমাপের উপরে 19 নম্বর প্লে লিস্টে আছে, সেটা গড় ব্যবধানের অনেকগুলো লেকচার আছে। যাই হোক, এটা খুব সহজ একটা বিষয়, তোমরা যদিও জটিল মনে হচ্ছে যে পরম মানের বিষয়, কিন্তু খুব সহজভাবে হিসাব করলে খুব সহজ এটা বের করা যাবে। যাই হোক, তোমাদের কোর্সের উপরে লেখা আমার গ্রন্থ সামাজিক গবেষণা পরিসংখ্যান, এটা 20তম প্রকাশ চলছে 2021 জানুয়ারিতে, তোমরা যদি বইটা সংগ্রহে রাখো আর আমার লেকচারগুলো শোনো তাহলে অন্যের সহায়তা ছাড়া নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অঙ্ক এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।